সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে, হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে অন্যান্য সাহাবারা ফজিলত সংক্রান্ত হাদিস জিজ্ঞাসা করত, যেমন আবু হুরায়রা জিজ্ঞাসা করতে, আল্লাহ রাসূল কোন কাজটা করলে ফজিলত হবে? অন্যান্য সাহাবা বলতো, আল্লাহ রাসূল কোন কাজটা করলে আমার জন্য মঙ্গল হবে, আমি জান্নাতে প্রবেশ করতে পারবো? এই রকম হাদিস জিজ্ঞাসা করতো অন্যান্য সাহাবারা। হুযাইফা ইবনুল ইয়ামান বলছেন যে আমি জিজ্ঞাসা করতাম অকল্যাণ সংক্রান্ত হাদিসগুলো, অর্থাৎ কোন কাজটা করলে অকল্যাণ হয় ওই কাজটা, এই হাদিসটা আমি বিশ্ব নবীকে জিজ্ঞাসা করতাম, যেন আমি ওই অকল্যাণের জন্য আমি জড়িয়ে না পড়ি। হুযাইফা ইবনে ইয়ামান বলছেন যে অন্যান্য সাহাবারা বিশ্ব নবীকে জিজ্ঞাসা করতো কোন কাজটা করলে মঙ্গল হয়, আর আমি হুযাইফা জিজ্ঞাসা করতাম কোন কাজটা করলে অমঙ্গল হয়, যেন আমি যেন অজ্ঞাত অবসরের জন্য ওই অকল্যাণের জন্য জড়িয়ে না পড়ি। এই কারণে বিশ্ব নবীকে আমি জিজ্ঞাসা করতাম। এরপর আমি একবার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ছিলাম অন্ধকারাচ্ছন্ন যুগে, আমরা ছিলাম আইমের জাহিলিয়াতের যুগে, আমরা ছিলাম বর্বরতার যুগে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়তের জ্যোতি দিয়ে প্রেরণ করেছেন, যার মাধ্যমে আমরা আলো পেয়ে আমরা সহজ সরল পথে আমরা আলোকিত পথে ফিরে আসলাম। হে নবী, এরপরে কি আর কোনো অন্ধকারাচ্ছন্ন যুগ আসবে? বিশ্বনবী বলছেন যে হ্যাঁ, এরপরে অন্ধকারাচ্ছন্ন যুগ আসবে। তারপর বলছেন যে আল্লাহর নবী, এরপরে কি আবার আলোর পথ আসবে? এবার বিশ্বনবী বলছে যে হ্যাঁ, আবার ভালোর পথ আসবে, তবে ভালো এবং মন্দ একাকার মিশ্রিত থাকবে। এবার হুযাইফা রাদিয়াল্লাহু তিনি বলছেন যে আল্লাহর রাসূল, যদি ওই যুগে আমি হুযাইফা উপস্থিত থাকি, আমি যদি বেঁচে থাকি, শুধু এই বেঁচে থাকার দ্বারা হুযাইফা রাদিয়াল্লাহর কথা না, বরং আমাদের কথাই বোঝানো হচ্ছে যে আমরা যদি ওই অন্ধকারাচ্ছন্ন যুগে এসে পৌঁছে যাই, আমাদের কী করণীয়, এটাই তিনি বলতে চাচ্ছেন যে আল্লাহর রাসূল, তখন আমাদের কী করণীয়, আমি কী করব, তখন পৃথিবীর পরিস্থিতি কী হবে। এবার বিশ্বনবী বলছেন যে তখন দেখবে যে মুসলিমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, তারা অনেক দলে বিভক্ত হয়েছে। বাইহাকির বর্ণনা রয়েছে যে আল্লাহ রাসূল বলছেন যে বানি ইসরায়েল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, এর মধ্যে একটা মাত্র জান্নাতে যাবে, বাকি 72 দল জাহান্নামে যাবে, আর একটা দল জান্নাতে যাবে। এবার প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা, ওই দলটি কারা? তিনি বলছেন যে আমি এবং আমার সাহাবীরা। বিশ্বনবী বলছেন যে মা আনা ওয়া আনা আসহাবি, বিষ্ণু বলছেন যে মা আনা ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবেরা যেই দলের উপর রয়েছে, যেই মতের উপর প্রতিষ্ঠিত রয়েছে, এরা ছাড়া সবাই জাহান্নামে যাবে। এবার হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে বিশ্বনবী, আমি যদি তখন বেঁচে থাকি, আমি যদি দেখি যে কোনো দলই বিশ্বনবীর প্রতিষ্ঠিত সেই দেখানো পথে নেই, তাহলে আমি কী করব। এবার আল্লাহর নবী বলছেন যে হুযাইফা, তখন তুমি একটা গাছের শিকড়ে কামড় দিয়ে হলেও বেঁচে থাকবে। বুখারীর অন্য সনদ রয়েছে, বিশ্বনবী বলছেন তখন যদি তোমরা বেঁচে থাকো, তখন তোমরা কী করবে, একটা দুধেলা ছাগল নিয়ে তোমরা কী করবে, পাহাড়ের জঙ্গলে তোমরা চলে যাবে। কেন বলছেন এই কথা? যেন এই জনসমক্ষে যদি তোমরা থাকো, তাহলে তোমরাও এই ফেতনার মধ্যে জড়িয়ে পড়তে পারো। অতএব তোমরা কী করো, তোমরা যদি তাদেরকে বুঝিয়ে সঠিক পথে আনতে না পারো, তাহলে তোমরা বনের জঙ্গলে চলে যাও। বনের জঙ্গলে চলে গেলে আপনি কী খাবেন? তাই রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, তোমরা একটা দুধেলা বকরি হলেও সাথে নিয়ে যাও, যেন তুমি দুধ পান করেও নিজের জীবনটা বাঁচিয়ে রেখে তোমার ইমান সহ তুমি বেঁচে থাকতে পারো। বিশ্বনবী যখন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি একটা গাছের শিকড়ে কামড় দিয়ে হলেও আঁকড়ে ধারণ করবে, এর দ্বারা এটা নয় যে একটা গাছ দেখলেন আর গাছের শিকড়কে আপনি কামড় দিয়ে দাঁড়িয়ে থাকলেন, বসে থাকলেন, এটা না। এর দ্বারা বিশ্বনবী বোঝাতে যাচ্ছেন যে তুমি যদি এখানে এই জনসমক্ষে থাকো, তাহলে তুমিও তাদের ফেতনায় জড়িয়ে পড়তে পারো, তুমি পথ ভ্রষ্ট হয়ে যেতে পারো। তখন তুমি নিজে একা নিজেকে একজন মুসলিম দাবি করে, আল্লাহওয়ালা দাবি করে, তুমি নিজেই কী করো, পাহাড়ে জঙ্গলে গিয়ে তুমি নিজে ইবাদত করে তোমার বাকি জীবনটা কাটিয়ে দাও। এই করুণ যুগ, যে যুগ সম্পর্কে বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে গেছেন যে ওই যুগে এমন পরিস্থিতি হবে, মানুষের ইমানটা রাখা তেমন কঠিন হবে যেমন একটা জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত একটা কয়লা মানুষের হাতের তালুতে রাখা যেমন কঠিন হবে, যেমন কষ্টকর হবে, ঠিক তদ্রূপ তখন মুমিনদের মুসলিমদের ইমান রাখা তার চেয়ে বেশি কঠিন হবে। সেই যুগ আজকে আমরা, সেই যুগের মধ্যেই আমরা বাস করছি। আজকে
আমরা যেদিকে তাকাই সেদিকে শুধু ফেতনাম, যেদিকে তাকাই সেদিকে শুধু অনইসলামিক কালচার চলছে। রাসূলুল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে এমন একটা যুগ আসবে যে যুগে মানুষের ইমান রাখা কষ্ট হবে, তখন মুমিনরা বলবে আল্লাহ আমাদের জন্য আপনি একজন নেতা পাঠাও। এমন এক যুগ আসবে বিশ্বনবী বলছেন যে তখন মুসলিমদেরকে চতুর্দিক থেকে নিধন করা হবে। আজকে পৃথিবীর চতুর্দিকে যদি আপনি পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকান তাহলে দেখবেন যে শুধু মুসলিম খেদাও। আপনি যদি দেখেন আমাদের পূর্ব দিকে বার্মা, সেখানে মুসলিম খেদাও, আমাদের বাকি তিন দিকে ভারত ইন্ডিয়া যেমন কাশ্মীরে মুসলিম খেদাও, চেচনিয়া বসনিয়া আফগান ফিলিস্তিন এইভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে শুধু মুসলিম খেদাও, এটাই হচ্ছে একটা তামাম পৃথিবীর সব কুফফারদের একটা ঘোষণা। যে ইসরায়েল আজ থেকে 20-25 বছর আগে ইসরায়েল নামে কোনো দেশ পৃথিবীর মানচিত্রে ছিল না, এটা ফিলিস্তিনের একটা শহর, এই শহরটাকে তারা ইসরায়েল নাম দিয়ে আজকে একটা দেশ বানিয়ে নিয়েছে যেটা আয়তন আমাদের কুমিল্লার চেয়েও বড় হবে না। অথচ এমন একটা দেশ যার চতুর্দিকে মুসলিম সাম্রাজ্য, মুসলিম দেশ, অথচ তারা তাদের কিছুই করতে পারে না, বরং ওরাই আপনি যদি আজকে তারা ইচ্ছা করে, ইহুদিরা যদি আজকে ইচ্ছা করে সেই ইসরায়েলি ইহুদিরা যে আপনাকে ঘরে এসে মারবে, বাংলাদেশে এসে মারবে, তারা আপনার ঘরে এসে আপনাকে মেরে যাবে, কেউ আপনার তাকে বাধা দিতে পারবে না, তারা এত পাওয়ারফুল হয়ে গেছে। আর তাদের দেশের মধ্যে আপনি কি আক্রমণ করবে দূরের কথা, তাদের দেশের চতুর্দিকে বাউন্ডারির মধ্যে আকাশ পর্যন্ত তারা এমন কিছু মেশিন মানে ফিট করে রেখেছে যখন আপনি কোনো ক্ষেপণাস্ত্র বা যাই আপনি যদি তাদের দিকে নিক্ষেপ করার চেষ্টা করেন এটা আকাশেই ধ্বংস হয়ে যাবে, তাদের দেশ ধ্বংস হবে না, তাদেরকে আপনি কিছু করতে পারবেন না। এই মুষ্টিমেয় কয়েকজন ইয়াহুদি আজকে তামাম পৃথিবীটাকে, পৃথিবীর মুসলিমদেরকে তারা জ্বালিয়ে পড়ে সরকার করে দিচ্ছে। যেই বুখারী শরীফ আপনি পড়ছেন আজকে আসমানের নিচে জমিনের উপরে পবিত্র গ্রন্থ আল কোরআনের পরে যেই কিতাবখানা বাছাই করা হয়েছে তামাম পৃথিবীর মুসলিমরা, তার নাম হচ্ছে সহিহুল বুখারী। সেই বুখারী, বুখারী কিতাবের নাম, কিন্তু বুখারী আসলে এই কিতাবের নাম হচ্ছে অনেক বড় নাম যার হচ্ছে সহিয়া বলা হয়, ইমাম বুখারীর সহিয়া। ইমাম বুখারীর নাম হচ্ছে যে মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগির আল জুফি আল কুফি বুখারী, অর্থাৎ ওনার বাড়ি হচ্ছে বুখারা, অর্থাৎ রাশিয়ার একটি উল্লেখযোগ্য শহর হচ্ছে বুখারা। সেই বুখারা গ্রামের বা শহরের সাথে মিল রেখে ওনার নাম বলা হয় সংক্ষেপে বুখারী। সেই বুখারা, যেই বুখারী যেখানে লেখা হয়েছে, যার জন্ম সেখানে, সেই বুখারা পর্যন্ত আজকে অমুসলিমরা দখল করে রেখেছে। সেখানে সেই রাশিয়াতে আজ থেকে 40-45 বছর আগে যেই রাশিয়ার কয়েকটা প্রদেশে 100% মুসলিম ছিল, সেই মুসলিমদেরকে মেরে তারা একেবারে সমান করে দিয়েছে। যেই মুসলমানদের প্রথম কিবলা যেটা হচ্ছে মসজিদুল আকসা, বিশ্বনবী বলেন যে পৃথিবীতে এমন কোনো জায়গা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীতে তিনটা স্থান ব্যতীত কোনো জায়গায় ভ্রমণ করা, জিয়ারতের উদ্দেশ্যে সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ নয়, হারাম করে দিয়েছেন। তিনটা স্থান হচ্ছে কি, আমাদের আমরা যেই কিবলার দিকে অর্থাৎ কাবা, দ্বিতীয় হচ্ছে মসজিদে নববী, তৃতীয় হচ্ছে আমাদের প্রথম কিবলা অর্থাৎ মসজিদুল আকসা। বিশ্বনবী আরও বলেন যে বাইতুল্লাহ অর্থাৎ কাবায় যদি কেউ এক রাকাত সালাত আদায় করে তার জন্য 100,000 রাকাতের সমান সওয়াব লেখা হয়, সুবহানাল্লাহ। কেউ যদি মাদিনাতে এক রাকাত নামাজ আদায় করে, সালাত আদায় করে, তার জন্য 500 রাকাতের সওয়াব লেখা হয়, সরি 25,000 রাকাতের সমান লেখা হয় সওয়াব। আর যদি কেউ মসজিদুল আকসায় এক রাকাত আদায় করে তার জন্য 500 রাকাতের সমান সওয়াব লেখা হয়, সুবহানাল্লাহ। যেই মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর সেই মসজিদকে মসজিদের কিবলা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর নামাজ আদায় করেছেন, কত বছর, 15 বছর, সেই মসজিদ আজকে ইহুদিরা দখল করে রেখেছে এবং কি জোর জবরদস্তি করে। শুধু তাই নয়, 1167 হিজরিতে যদি আপনি ইতিহাস পড়েন তাহলে জানতে পারবেন যে ইহুদিরা, ইউরোপের ইহুদি খ্রিস্টানের একজোট হয়ে মুসলিমদেরকে সেই ফিলিস্তিনে এমন হারে মারছে
যে আপনি যদি ইতিহাস পড়ে জানতে পারবেন যে ফিলি যখন মুসলিমরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পবিত্র স্থান হিসেবে মসজিদে গিয়ে তারা আশ্রয় নিয়েছে, তারা মনে করেছে মসজিদ পবিত্র স্থান, এখানে আমাদেরকে মারবে না। অথচ সেই মসজিদও তাদেরকে এমনভাবে মেরেছে। ঐতিহাসিকরা ইউরোপিয়ান ঐতিহাসিকরা যারা ইহুদি খ্রিস্টান তারা নিজেরাই সত্য বলতে বাধ্য হয়েছে যে মুসলিমদের এমনভাবে হত্যা করেছে, মসজিদ গড়িয়ে যেই রক্ত রাস্তায় প্রবাহিত হয়েছে, কোনো গোরসর যদি সে গোড়া দিয়ে যাতায়াত করতো তার গোড়া হাঁটু পর্যন্ত ডেবে যেত, এত রক্ত প্রবাহিত হয়েছে, নাউজুবিল্লাহ। অতপর আল্লাহ রাব্বুল আলামিন একজন সৈনিককে সেখানে পাঠালেন, তার নাম হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিলিস্তিনি মুসলিমদেরকে উদ্ধার করেছেন। এবং যেই মুসলিমদের প্রথম কিবলা সে বাইতুল মুকাদ্দাস, যেটা প্রায় 100 বছর পর্যন্ত ইউরোপিয়ানরা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা এখানে কী করেছে, তাদের তারা এটাকে দখল করে রেখেছে, এটাকে পুনরুদ্ধার করেন সেই সালাউদ্দিন আইয়ুবী। আমরা মুসলিমরা, আমাদের মুসলিমদের মধ্যে অসংখ্য মুসলিমরা তার বিরোধিতা করেছে, অথচ তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রেরিত একজন খলিফা। যেই সালাউদ্দিন আইয়ুবী ইসলামকে এবং মুসলিমদেরকে রক্ষার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়েছেন, সেই আমাদের মধ্যে কিছু সংখ্যক কুলাঙ্গার মুসলিম তাকে মারার জন্য প্রায় 10 থেকে 11 বার চেষ্টা করেছে, অথবা ব্যর্থও হয়েছে। তো আমরা কেমন মুসলিম? আমরা এমন ধরনের মুসলিম যেই মুসলিমরা কী করি, ইসলামকে এবং মুসলিমদেরকে উদ্ধার করার জন্য আসি, তাদেরকে আমরা প্রতিহত করি। যেমন আল্লাহর নবীর দৌহিত্র হাসান এবং হুসাইন রাজিয়াল্লাহকেও মারার জন্য আমরা মুসলিমরাই চেষ্টা করেছি। বাচ্চারা বাইরে কথা কয়ে থামান। আমরা হচ্ছে এমন ধরনের মুসলিম যেই মুসলিমদেরকে যারা আমাদেরকে রক্ষার করার জন্য এগিয়ে আসে তাদের প্রতিরোধ করার জন্য আমরা আবার উঠে পড়ে লেগে যাই। তো যাই হোক, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে শেষ জামানায় যখন মুসলিমদের এমন পরিস্থিতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন একজনকে আবার পৃথিবীতে পাঠাবেন, তার নাম হচ্ছে ইমাম মাহদি। বিশ্বনবী বলেন যে তার নাম হবে আমার নামের মতোই, তার জন্ম হবে আমার মেয়ে ফাতেমার বংশে, তার নাম হবে আমার নামে অর্থাৎ মুহাম্মদ, তার পিতার নাম হবে আমার পিতার নামে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, তিনি হবেন মুসলিমদের নেতা, তিনি পৃথিবীকে 7 বৎসর রাজত্ব করবেন, তামাম পৃথিবী তিনি রাজত্ব করবেন। আল্লাহ নবী বলছেন যে তার আগমনের খবর যদি মুসলিমরা শুনতে পায় তাদের উচিত তারা যেন তার কাছে এসে কী করে, তার কাছে যেন বায়াত করে তার দলে যেন এসে যোগ দেয়, যদিও বরফের পাহাড়ের উপর দিয়ে যদি তাদেরকে হামাগুড়ি দিয়ে হলেও তাদেরকে তার কাছে আসা উচিত। এটা হচ্ছে ইমাম মাহাদি সম্পর্কে বিশ্বনবী বর্ণনা। এবার যদি আপনার গায়ে লেগে যায় যে ইমাম মাহাদির কথা বললে তাহলে আপনার ব্যাপার, বিশ্বনবী বলছেন যে ইমাম মাহাদি যখন আগমন করবে আমাদের সকল মুসলিমদের উচিত তখন তোমরা তার কাছে এসে তোমরা বায়াত করবে। ইমাম মাহাদি যখন মক্কা থেকে মদিনা থেকে মক্কা এসে তিনি প্রথম কী কোন আবির্ভাব হবে, তখন বিশ্বনবী বলছেন যে সিরিয়া থেকে তখন তাকে মারার জন্য লোক পাঠাবে, সৈন্য পাঠাবে। অতপর মদিনা এবং মক্কার মধ্যবর্তী স্থান বাইদা নামক স্থানে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ভূমিতে ধসিয়ে দিবেন। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাটির নিচে তাদেরকে ধসিয়ে দিবেন। এরপর ইমাম মাহদি এমনভাবে রাজত্ব করবেন, বিশ্বনবী বলেন যে এর পূর্বে পৃথিবী যেমন অন্যায় অত্যাচারে ভরপুর ছিল তার বিপরীত ইমাম মাহদি পৃথিবীকে ন্যায় ইনসাফে ভরে দিবেন। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, পৃথিবীতে এত প্রাচুর্য তখন হবে, বিশ্বনবী বলেন যে কোনো ব্যক্তি যদি তার কাছে গিয়ে বলে যে আমাকে কিছু দান করেন, ইমাম মাহদি বলবে যে তোমার যত খুশি তুমি তত নিয়ে যাও। সে নিয়ে যাবে স্বর্ণ মুদ্রা, যা ইচ্ছাতে সে নিয়ে যাবে। যখন একটা সে পুটলি করবে, বিশ্বনবী বলেন যে সে একটা পুটলি করবে, অতপর সে কী করবে, এগুলো তুলতে পারবে না। অতপর সে একজনকে বলবে আমার কাঁধে এগুলো তুলে দাও, সে তার কাঁধে তুলে দিবে, তারপরও সে এত মাল নেবে সেগুলো তুলতে পারবে না। এবার সে নামিয়ে বলবে যে আমাকে আরও কিছু কম দেন, ইমাম মাহদি বলবে যে না, আমরা যাকে একবার যা দেই তা আর ফেরত নেই না। সুবহানাল্লাহ, আপনি চিন্তা করেন তখন আল্লাহ কত প্রাচুর্য দিবেন। সহিহ বুখারী 1411 নম্বর হাদিস, বিশ্বনবী বলেন যে তোমরা আজকে দান সাদকা করছো না, এমন একটা যুগ আসবে যে মানুষের এমন প্রাচুর্য বেড়ে যাবে, যে ব্যক্তি একজন ধনী ব্যক্তি দেখবে যে আজকে দেখেছে একটা লোক গরিব খুবই মিসকিন, যে পরের দিন যাবে তাকে জাকাতের মাল দিতে বা তাকে দান সাদকা করতে, পরের দিন সকালে যখন যাবে
সে বলবে ভাই আমার দানের প্রয়োজন নাই, আমার মাল আপনার চেয়ে বেশি হয়েছে, পারলে আপনি আমার থেকে নেন। সুবহানাল্লাহ, তাহলে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন কত বারাকাত আমাদেরকে দিবেন। তাই আপনাদের উচিত, আমাদের সকলের উচিত, আমারও সময় থাকতে আমাদের জাকাতের মাল, আমাদের দান সাদকার মাল আমরা যেন আগে বাকি করে এগুলো দিয়ে দিই। যদি ওই ব্যক্তি যখন দিতে পারবে না তাহলে এর জন্য তাকে জবাবদি করতে হবে। তাই আমাদের উচিত আগে বাকি আমাদের জাকাত এবং আমাদের দানের মালগুলো আমরা দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন এত প্রাচুর্য আমাদেরকে দিবেন। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন ইমাম মাহদি 7 বছর তামাম পৃথিবী তিনি কী করবেন, তিনি রাজত্ব করবেন। অতপর যখন ইমাম মাহদি সহ মুসলিমরাম ইটালি জয় করবে, রোম জয় করবে, আজকের ইটালি বিশ্বনবীর আমলে হচ্ছে রোম। যেমন পবিত্র কোরআনে যদি আপনি একটা সুরা পড়েন যার নাম হচ্ছে রোম, সেই রোম হচ্ছে বর্তমান ইটালি সম্পর্কে আলোচনা। আপনার প্রাথমিক আয়াতগুলো পড়লে বর্তমান ইটালি রোমের কথা আপনি শুনতে পারবেন, জানতে পারবেন। সেই রোম সম্পর্কে বিশ্বনবী সহিহ মুসলিমের হাদিসে বলছেন যে যখন মুসলিমরা রোম বিজয় করবে আপনার অস্ত্র ক্ষেপণাস্ত্র এগুলোর প্রয়োজন নাই। বিশ্বনবী বলছেন যে মুসলিমরা তখন গিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই ধ্বনি সবাই এক বাক্যে দিবে, সাথে সাথে আপনার বোমার কোনো কিছুর প্রয়োজন নাই। বিশ্বনবী বলছেন যে সাথে সাথে রোমের প্রথম প্রাচীর যার দ্বারা তারা কী করেছে আত্মরক্ষা করার জন্য, মানে পার্শ্ববর্তী দেশের বা শত্রুদের থেকে আত্মরক্ষার জন্য যে তারা প্রাচীর দিয়েছে সেই প্রাচীরটা ব্যাঙ্গে মাটির সাথে মিশে যাবে। বিশ্বনবী বলেন এরপর আবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তাকবীর যখন তারা দিবে দ্বিতীয় প্রাচীরটা ভেঙে যাবে। এরপর যখন তৃতীয় তারা ধ্বনি দিবে, তাকবীর দিবে, সাথে সাথে তৃতীয় প্রাচীরটাও ভেঙে যাবে। এরপর তারা রোম বিজয় করবে। যখন তারা রোম বিজয় করবে এই মুহূর্তে শয়তান মানুষের রূপ ধরে বলবে হে মুসলিমরা তোমরা এখানে, আর দেখো তোমাদের বাড়িঘরে দাজ্জাল এসে তোমাদের বাড়িঘরগুলোকে আক্রমণ করে বসেছে, তোমাদের স্ত্রী ছেলে সন্তানদের উপর তার সে আক্রমণ করেছে। ইমাম মাহদি সম্পর্কে বিশ্বনবী বলেন যে তখন সেই নেতা বলবে, তখন সে 10 জন অশ্বারোহীকে বাছাই করবে, 10 জন অশ্বারোহী বাছাই করবে। এরপর বলবে যাও তোমরা আমাদের অগ্রবর্তী হয়ে তোমরা গিয়ে আগে খবর নিয়ে আসো, দেখো এই সংবাদ সত্য না মিথ্যা। বিশ্বনবী বলছেন যে এই 10 জন অশ্বারোহী হচ্ছে জগতের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অশ্বারোহী। তাদের নাম আমি জানি, তাদের বাবার নাম জানি, তাদের বংশ পরিচয় পর্যন্ত আমি জানি। আপনি তাহলে এই হাদিস থেকে আরেকটা বিষয় আমাদের সামনে চলে আসে যে বিশ্বনবী বলছেন যে ঘোড়া দিয়ে তারা কী করবে, রোম থেকে ইটালি থেকে তারা মদিনায় আসবে। তাহলে আপনি চিন্তা করে দেখুন যদি রোম থেকে তারা মদিনায় আসে তাহলে কত সময়ের প্রয়োজন, প্রায় 1-1.5 মাস প্রয়োজন লাগবে, কমপক্ষে 1 মাস সময় লাগবে যদি রোম থেকে কোনো ব্যক্তি হয়ে আসে। কারণ রোম থেকে আসতে হবে স্লোভানিয়া, তারপরে আপনার বুলগেরিয়া, তারপরে আসতে হবে আপনার তুরস্ক, সিরিয়া, এইভাবে কয়েকটা দেশ পার হয়ে আসতে হবে। তাহলে চিন্তা করে দেখুন কত সময়ের প্রয়োজন। তাহলে আপনার বিবেককে বাধা দেয় না যে এত এত আপডেট আজকে ডিজিটাল পৃথিবী, এত কি আপনার রকেট রয়েছে, বিমান রয়েছে, প্লেন রয়েছে, তাহলে এগুলোর কী হবে? আপনি চিন্তা করুন যেই একজন বাদশাহ তামাম পৃথিবী শাসন করবে তার কি এগুলো থাকবে না? অবশ্যই থাকার উচিত, আমাদের বিবেক বলছে থাকা উচিত। তাহলে কেন তিনি এগুলো না পাঠিয়ে ঘোড়া দিয়ে পাঠিয়ে, তার মানে বোঝা যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের রাব্বুল আলামিন কী করবেন, ঘোড়া তরবারি দিয়ে যুদ্ধ করবে। আজকের বর্তমানে যত আপনার বিজ্ঞানের আবিষ্কার দেখতেছেন এগুলো অকেজ হয়ে যাবে। আবারও বলছি বিশ্বনবী হাদিসে বলছেন যে দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাম বর্ষা দিয়ে, বর্ষা বলছেন এই বরং আমাদের দেশে 1-1টার মতো বলে এইগুলো দিয়ে তাকে হত্যা করবে। তাহলে আপনি বলবেন এত অস্ত্র থাকতে তাহলে তরবারি দিয়ে যুদ্ধ হবে, ঘোড়া দিয়ে যুদ্ধ হবে, তাহলে এত যে আবিষ্কার হয়েছে বিজ্ঞানে এগুলোর কী হবে? এক কথা এটাই বোঝা যায় এগুলো আল্লাহ রাব্বুল আলামিন অকেজ করে দেবেন। বিজ্ঞানের যত কিছু আজকে দেখতেছেন, মোবাইল দেখতেছেন, কম্পিউটার দেখতেছেন, যত আবিষ্কার দেখতেছেন এগুলো এক সময় নিস্তেজ হয়ে যাবে যখন ইমাম মাহদি আগমন করবে। ইমাম মাহদি আগমন করার সাথে সাথে এগুলো সবগুলো একেবারে নিস্তেজ হয়ে যাবে। যদি তা না হয় তাহলে কি আপনি বলবেন বিশ্বনবীর ভবিষ্যৎবাণী কথাগুলো মিথ্যা? নাউজুবিল্লাহ, বিশ্বনবীর কথাই সত্য, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করে দেন, অকেজ করে দেবেন। অতপর যখন এই 10 জন অশ্বারোহী এসে দেখবে যে এই খবর হচ্ছে মিথ্যা, ঠিক এই মুহূর্তেই দাজ্জাল আত্মপ্রকাশ করবে। দাজ্জাল আত্মপ্রকাশ করে সে পৃথিবীতে অনাচার
সে যা ইচ্ছা তাই করে বেড়াবে। বিশ্বনবী হাদিসে বলছেন যে দাজ্জাল একজনের কাছে এসে বলবে যে আমি তোমার রব। দাজ্জাল এসে প্রথমে সে নিজেকে একজন আলেম দাবি করবে, তারপর বলবে কি আমি ইমাম মাহদী, তারপরে বলবে আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ আল্লাহ, নাউজুবিল্লাহ। যেমন 1901 সালে দাবি করেছিল ভারত উপমহাদেশে গোলাম মির্জা কাদিয়ানি, সবাই আমরা জানি এই ইতিহাস। গোলাম মির্জা আহমদ কাদিয়ানি নিজেকে দাবি করেছিল কি প্রথমে একজন আলেম, তারপরে একজন মুস্তাহিদ, তারপরে একজন মুফতি, একজন ইমাম মাহদি, এরপরে বলছে যে আমি একজন নবী, এইভাবে দাবি করেছিল। এখন বর্তমানেও বাংলাদেশে একজন দাবি করতেছে, তার নাম হচ্ছে কি দেওয়ান বাগি, সেও নিজেকে একজন খোদা দাবি করতেছে। তো যাই হোক, এদেরকে হত্যা করা ফরজায়ন হয়ে গেছে সমস্ত, বিশেষ করে প্রথমে প্রশাসনিকভাবে দেশের সরকারের। তো যাই হোক, বলতেছিলাম এই দাজ্জাল এসে এই কথাই বলবে, সে একজনকে এসে বলবে আমি তোর রব, আমি যদি, সে বিশ্বাস করবে না, সে বলবে আমি যদি তোর বাবাকে, তোর মাকে, তোর দাদাকে যদি কবর থেকে উঠাই দিতে পারি, তো এরকম বিশ্বাস করবি? তো বলবে হ্যাঁ বিশ্বাস করবো, রাসূলুল্লাহ বলছেন সহিহ মুসলিমের হাদিস, অতঃপর শয়তান তার বাপ মা তার দাদার চেহারা রূপ ধারণ করে উঠবে আর সে সাথে সাথে বিশ্বাস করবে। বিশ্বনবী বলছেন দাজ্জাল আরেক জনপদে যাবে, গিয়ে বলবে যে আমাকে রব মানো তাহলে আমি তোমাদেরকে সম্পদ রাজে বাড়িয়ে দেবো, আমি তোমাদেরকে রিজিক দেবো, এই করবো, এং ত্যাং ব্যাং ত্যাং দিবো, অতপর তারা তাকে বিশ্বাস করবে, দেখা যাবে তাদের পাশ্চর্য বেড়ে গেছে। তারপর আরেক সম্প্রদায়ের কাছে যাবে, তারা তাদেরকে বলবে যে আমাকে রব হিসেবে স্বীকার করো, তারা স্বীকার করবে না, সে চলে যাবে, তাদের দুর্ভিক্ষ নেমে আসবে। আপনারা হয়তো মনে করেন তাহলে সে এত কিছু পারতে মনে সেই রব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম, এক হাতে থাকবে পানির ঝর্ণা আর এক হাতে থাকবে রুটির ঝর্ণা। আপনি হয়তো ভাবছেন দাজ্জালের কাছে এত কিছু থাকবে, বিশ্বনবী বলছেন যে দাজ্জালের সাথে যা থাকবে তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উল্টো, অর্থাৎ তার জান্নাত হবে প্রকৃত জাহান্নাম, তার জাহান্নাম হবে প্রকৃত জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাজ্জাল কী করবে, তামাম পৃথিবী ভ্রমণ করবে, তার কী হবে, তার চলন হবে বাতাস, তারিত বাতাসের চাইতে আরও তার দ্রুত গতি হবে তার কি চলাচল। পৃথিবীর এমন কোনো ভূমি থাকবে না, এক বিগত ভূমিও বাকি থাকবে না যে সেখানে কি করবে না, সে সেখানে ভ্রমণ করবে না, যাতায়াত করবে না, সবার কাছে সে যাবে, শুধু মক্কা এবং মদিনা ছাড়া। মক্কা এবং মদিনার যখন সে ঢুকতে যাবে, কথাগুলো সবাই শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মদিনা এবং মক্কার প্রত্যেকটা প্রবেশদ্বারে 7টা প্রবেশদ্বার থাকবে, প্রত্যেকটা প্রবেশদ্বারে 2 জন ফেরেশতা এইভাবে খোলা তরোয়াল নিয়ে দাঁড়িয়ে থাকবে। যখন সে প্রবেশ করতে যাবে তাকে কোবানোর চেষ্টা করবে, সে ধরে বর্তমান যে উহুদ রয়েছে উহুদের প্রান্তরে এসে যোগ দেবে, যত মুনাফিক কাফেররা রয়েছে সবাই এসে তার সাথে যোগ দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের জন্য বলছেন যে হে মুসলিমরা, যখন তোমরা জানতে পারবে দাজ্জাল আত্মপ্রকাশ করেছে তোমরা তার কাছে যাবে না। রাসূল বলছে তখন তোমরা তার কাছে, তার ফিতনা থেকে বাঁচার জন্য তোমরা কি করবে, সূরা কাহাফের প্রথম 10টা আয়াত তোমরা বেশি বেশি করে পড়বে, তাহলে তার ফেতনা থেকে বেঁচে থাকবে। বিশ্বনবী বলছেন যে দাজ্জাল এমন ভয়াবহ হবে, আল্লাহ রাসূল বলছেন বুখারী মুসলিমের হাদিস, হযরত নূহ আলাইহিস সালাম থেকে আমার পর্যন্ত এমন কোনো নবী নাই, এমন কোনো রাসূল নাই যারা দাজ্জালের ফেতনা সম্পর্কে তার উম্মতদেরকে সতর্ক করে নাই। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তোমাদের জন্য ভয় নাই, সে যদি আমি জীবিত অবস্থায় যদি আসে তাহলে আমি তাকে হত্যা করব, কিন্তু আমার অবর্তমানে সে আসলে তাকে হত্যা করবে হযরত ঈসা আলাইহিস সালাম। বিশ্বনবী আরো বলেন যে দাজ্জালের সামনে একজন যুবক যাবে, আল্লাহ রাসূল বলছেন যে তার ঈমান সে হবে তোমাদের চাইতে আরো বেশি ঈমানদার। একজন যুবক তার কাছে যাবে, সহিহ মুসলিমের হাদিস, সে যখন দাজ্জালের কাছে যাবে, দাজ্জালের 2 জন প্রহরী থাকবে, দারোয়ান থাকবে, বলবে যে তুমি কোথায় যাচ্ছ, সেই যুবক মুসলিম যুবক বলবে যে আমি তোমাদের রবের কাছে যেতে চাই। আমাদের রব মানে, তুমি কি আমাদের রবকে রব মানো না? বলবে আমি কেমন করে মানে, সে তো একজন কাফের, সে একজন দাজ্জাল, সে মিথ্যাবাদী কাজ্জাব। অতপর বলবে তাকে হত্যা করো, আরেকজন বলবে দাঁড়াও আমাদের রব তো বলছে যে তার অনুমতি ছাড়া কাউকে যেন আমরা না মারি, অতএব চলো আমাদের রবের কাছে দাজ্জালের কাছে নিয়ে যাই। যখন দাজ্জালের কাছে নিয়ে যাবে, দাজ্জালকে দেখা মাত্রই সেই মুসলিম যুবক বলবে আল্লাহে আল্লাহর কসম তুই সেই দাজ্জাল যার সম্পর্কে বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে গেছেন, অতপর তার সাথে যে সাঙ্গপাঙ্গরা থাকবে তাদেরকে বলবে দাজ্জাল আমি যদি এই যুবককে হত্যা করে আবার জীবিত করি তোমরা কি আমাকে আবার আরও বিশ্বাস করবে? তারা বলবে অবশ্যই বিশ্বাস করবো। অতপর বিশ্বনবী বলছেন যে দাজ্জাল কী করবে, ওই যুবকের মাঝখান দিয়ে এইভাবে ফেরে ফেলবে, অতপর তার 2 টুকরোর মাঝখান দিয়ে সে যাতায়াত করবে, এরপর তাকে আবার জীবিত করবে, এরপর
ওই যুবক জীবিত হয়ে দাঁড়িয়ে বলবে যে তুই যে দাজ্জাল, আমি আগের চেয়ে আরও আমার বিশ্বাস হয়েছে, আমি 100% শিওর তুই সেই দাজ্জাল। এবার দাজ্জাল কী করবে? বিশ্বনবী বলেন যে তাকে আবার জবাই করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এখানে এই যে থুতনির নিচে এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন পিতল দিয়ে মুড়িয়ে দিবেন, তাকে আর সে হত্যা করতে পারবে না। এবার তো দেখবে যে দাজ্জালে বেগতিক, দাজ্জাল আবার কী করবে? তার জাহান্নামে ফেলে দেবে। বাকিরা বলবে মনে হয় সে জাহান্নামে গেছে, অথচ বিশ্বের বলছে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। অতএব এই দাজ্জাল, দাজ্জাল সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমাদের দেশে দাজ্জাল সম্পর্কে আমরা অনেক বই নেই, আমরা এই ব্যাপারে সর্বপ্রথম বাংলাদেশে দাজ্জাল সম্পর্কে বই লিখেছি, আপনারা পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন দাজ্জাল কত ভয়াবহ এবং দাজ্জালের ফেতনা আমরা জানতে পারবো। তারপর ইমাম মাহাদি আসবেন, ইমাম মাহাদি সম্পর্কে আমাদের বই আসছে ইনশাল্লাহ। তো ইমাম মাহাদি যখন আসবেন, তার শেষ 7 বছর যখন শেষ হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আসবে দাজ্জাল। দাজ্জাল পৃথিবীতে অবস্থান করবে মাত্র 40 দিন। আপনি মনে করেন না দাজ্জাল মনে নাই, দাজ্জাল এখনও আছে, কিন্তু তাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রেখেছেন, এক পর্যায়ে তাকে ছাড়বে। সহিহ মুসলিমের হাদিস, আমাদের দাজ্জাল সম্পর্কে দাজ্জালকে চেনার উপায় বইয়ের 4 নম্বর হাদিস, এখানে তামিমদারী একজন খ্রিস্টান ব্যক্তি তিনি বলছেন যে আমরা একবার সমুদ্রে ভ্রমণে বেরিয়েছি, তখন সমুদ্রে যখন ঢেউ আসলো আমরা তখন সমুদ্র থেকে কোনো মতে একটা দ্বীপের মধ্যে গিয়ে পৌঁছলাম। সেখানে গিয়ে একটা বিরাট আকারের একটা ব্যক্তি দেখলাম, আমরা বাধা রয়েছে, তাকে জিজ্ঞাসা করলাম তুই কে? তখন সে বলতেছে আমার পরিচয় পড়ে দেবে, আগে বলো তোমরা কে? তখন তামিমদারি বলতেছেন যে তখন আমরা খ্রিস্টান, তখন আমি বললাম যে আমরা আরবের লোক। বলতেছে আরবের লোক? আচ্ছা বলো তো তোমাদের এখানে একজন নিরক্ষর নবী আছেন, নিরক্ষর নবী সম্পর্কে আমাকে বলো। তখন সে বলতেছে অর্থাৎ মোহাম্মদ সাল্লামকে নিরক্ষর বলা হচ্ছে এই কারণে, উম্মি বলা হয়, উম্মি কিন্তু আমাদের নবী উম্মি কিন্তু জাহেল নন। উম্মি মানে হচ্ছে যে যেই ব্যক্তি দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে জ্ঞান অর্জন করেন নাই, বরং তাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জন করিয়েছেন, তাকে বলা হয় উম্মি বা নিরক্ষর। আর জাহেল হচ্ছে যে ব্যক্তি কিছুই জানে না, মূর্খ, যাকে আমরা বলি আবু জাহেল অর্থাৎ মূর্খের বাপ। আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, তাকে বলা হয় আবু জাহেল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন একজন ব্যক্তি যাকে পৃথিবীর কোনো শিক্ষকের কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করেন নাই, তাকে স্বয়ং সরাসরি বিশ্ব জাহানের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জন করিয়েছেন। অতঃপর দাজ্জালের এই আলোচনার, দাজ্জাল বলতেছে এই আলো অনেক বড় হাদিস, এখানে সময় নাই, তাই সংক্ষিপ্তভাবে বলতেছি যে দাজ্জাল শেষ পর্যায়ে বলতেছে তোমাদের উচিত এই নবীর অনুসরণ করা, দাজ্জাল নিজেই বলতেছেন। এরপর তামিমদারি বলতেছেন আমি যখন আমরা জনপদে আমাদের বাড়িতে ফিরে আসলাম, এসে বাড়িতে পৌঁছার আগে আমি সরাসরি মোহাম্মদ সাল্লামের কাছে দেখা করলাম এবং এই ঘটনা বললাম এবং আমি মুসলিম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো বলতে চাচ্ছি যে দাজ্জাল 40 দিন অবস্থান করবেন। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ 40 দিন? রাসূলুল্লাহ বলছেন যে হ্যাঁ, তার প্রথম দিনটা হবে তোমাদের 1 বছরের সমান, পরের দিনটা হবে তোমাদের 1 মাসের সমান, এর পরের দিনটা হবে তোমাদের 1 সপ্তাহের সমান, আর বাকি 37 দিন হবে স্বাভাবিক। তার মানে সবগুলো যদি আপনি যোগ করেন হয় 439 দিন, মোট সে 439 দিন অবস্থান করবে। সেই 439 দিন তামাম পৃথিবী ছারকার করে দেবেন। ঠিক তার শেষ দিন, যেদিন তার শেষ দিন, ঠিক ওই দিন ইমাম মাহাদিকে ফজরের সালাত আদায় করবেন। কোথায়? দামেস্কে, দামেস্কের সাদা মিনার সেই মসজিদে। বিশ্বনবী বলেন যে যখন দামেস্কের সেই মসজিদে কী করবে ইমাম মাহাদি, মুসলিমদেরকে নিয়ে নামাজ আদায় করার জন্য দাঁড়াবে, আকামত হয়ে গেছে, তিনি দাঁড়াবেন, আকামত হয়ে গেছে, এই মুহূর্তে আল্লাহু আকবর বলবেন, ঠিক এই মুহূর্তে ঈসা আলাইহিসসালাম কী করবেন? আকাশ থেকে রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠাবেন এবং ঈসা সাল্লামকে দেখে ইমাম মাহাদি বুঝতে পারবেন তিনি ঈসা সাল্লাম, তিনি বলবেন আসুন আপনি একজন এত বড় নবী, এত বড় রাসুল, আপনি আমাদের ইমামতিতে নামাজ পড়ান। এবং ঈসা সাল্লাম বলবেন যে না, যার জন্য আকামত দেওয়া হয়েছে তিনি নামাজ পড়ান। অর্থাৎ ইমাম মাহাদি নামাজ পড়াবেন, তার পিছনে হযরত ঈসা আলাইহিসসালাম সালাত আদায় করবেন। এর কয়েক বছর পর ইমাম মাহাদি ইন্তেকাল করবেন, এরপর আসবে ঈসা সাল্লামের রাজত্ব, তিনি 1040 বছর রাজত্ব করবেন। এর 40 বছর যখন অতিবাহিত হবে, এর কিছুদিন, কিছু বছর বাকি থাকবে, আসবে ইয়াজুজ মাজুজ, যে সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। যেমন আমরা বাদশাহ সেকান্দর বা জুলকারনাইন নামে আমরা যাকে চিনি,
যে জুলকারনাইন সম্পর্কে পবিত্র আল্লাহ রাব্বুল্লাহ আলাইন বলে দিলেন যে জুলকারনাইন গিয়েছেন পশ্চিমে এবং পূর্বে ভ্রমণ করলেন, দুই মাগরিব এবং মাশরিকে ভ্রমণ করলেন, এবং তিনি যখন পূর্ব প্রান্তরে আসলেন, আসার পর পূর্ব প্রান্তরের জনপদের লোকেরা বলতেছেন যে এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আমাদেরকে উৎপাত করতেছে, আপনি আমরা আপনাকে কিছু অর্থ দেব, আপনি আমাদেরকে কী করেন একটা প্রাচীর নির্মাণ করে দেন। এবং এবার জুলকারনাইন বলবেন পবিত্র কোরআনের ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুলকারনাইন বলবেন বলেছিলেন যে কি যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পাঁচশো যে সম্পদ দিয়েছে এতে আলহামদুলিল্লাহ, আমার এই সকল তোমাদের অর্থ প্রয়োজন নাই, তোমরা বরং আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। এরপর তিনি লোহা তামা এবং পিতল মিশ্রিত তিনি পদার্থ দিয়ে কি একটা পাঁচের নির্মাণ করে দিলেন এবং আজ পর্যন্ত পাঁচেরটা রয়েছে। আমরা অনেকে বলবেন যে এখন বিজ্ঞানের যুগ আমরা কেন দেখিনি, এটা হচ্ছে ইনভিজিবল, এটা হচ্ছে অদৃশ্য বিষয়, এটা ইলমে গায়েবের বিষয়, এটা আল্লাহ সুবহানাহু ছাড়া কেউ জানবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাদিসে বলছেন, বুখারীর হাদিস, তিনি তার সাহাবেদেরকে নিয়ে হাদিস বলতেছেন, এই পর্যায়ে তিনি বললেন যে আজকে ইয়াজুজ মাজুজের সেই প্রাচীরটা এই পরিমাণ ছিদ্র হয়ে গেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়াজুজ মাজুজের লোকেরা তারা প্রত্যেক দিন এই প্রাচীরটাকে ভাঙ্গার চেষ্টা করতেছে কিন্তু পারে না, তারা সারা দিন পরিশ্রম করে ভাঙ্গার চেষ্টা করে, মনে হয় যে আগামীকাল এসেই যখন তা ভাঙবে বাড়ি দিবে শেষ হয়ে যাবে, এই অবস্থা তারা ফিরে যায়। পরের দিন সকালে এসে দেখে আবার যেই সেই হয়ে গেছে। যখন যেই দিন তারা ফিরে আসবে অর্থাৎ তারা এই জনপদে ফিরে আসবে, ওই দিন মাগরিবের সময় তারা বলবে যে ইনশাআল্লাহ আগামীকাল আমরা এই প্রাচীরটাকে ভেঙে ফেলতে পারবো। ঠিক তদ্রুপ তাই হবে, পরের দিন ইনশাআল্লাহ বলার কারণে তারা ভেঙে ফেলবে। এরপর তারা যখন ফিরে আসবে তারা বড় বড় হ্রদ, কাপ্তাই হ্রদ অনেকে দেখেছি দেখি নাই, অনেক বড় হ্রদ, হ্রদ আমরা জানি না অনেক বড়, মনে করেন 20-30টা বড় বড় পুকুরের সমান, এটিকে বলা হয় হ্রদ। এই তাবারিয়ার একটা হ্রদ থাকবে আরবে, এই তাবারিয়া হ্রদের পানে তারা এক চুমুসে খেয়ে ফেলবে। তাহলে চিন্তা করে দেখুন তারা কত বড় বড় হবে, তারা এসে দুনিয়াতে উৎপাত করবে। ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে তিনি কী করবেন, আমাদেরকে নিয়ে তিনি পাহাড়ের পাদদেশে উঠে কাতর কণ্ঠে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি বক্তি উঠে নিয়ে একটা পাখি পাঠাবেন এবং তাদেরকে পাথর নিক্ষেপ হত্যা করবে এবং তাদেরকে উঠিয়ে নিয়ে যাবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পানি বর্ষা বৃষ্টি বর্ষণ করবেন, দুনিয়াকে আয়নার ন্যায় চকচকে করে পরিষ্কার করে দিবেন। এরপর কিছুদিন পরে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন। এরপর কিছুদিন কী হবে, পৃথিবী ভালোভাবে চলবে, এরপর অন্যায় অবিচার চলবে, খারাপ যুগ আসবে, এদের উপরে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুসলিম করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে।